এইচএসসি অনলাইন ভিডিও ক্লাস ম্যাথ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র জ্যামিতি অধ্যায় সিক্স কনিক অধিবৃত্ত। আমি নার্গিস সুলতানা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা। আজকে তোমাদের আলোচনা করব অধিবৃত্তের প্রয়োজনীয় সূত্রাবলী এবং তার প্রমাণ। প্রথমেই আলোচনা করব কনিক কি। কার্তেশীয় সমতলে একটি চলমান বিন্দু থেকে ওই সমতলের একটি স্থির বিন্দুর দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট সরলরেখার উপর অঙ্কিত লম্ব দূরত্বের অনুপাত ধ্রুবক। এই শর্ত সাপেক্ষে চলমান বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথকে কনিক বলে। চিত্র লক্ষ্য করি, পি এক্স ওয়াই একটি চলমান বিন্দু, এস স্থির বিন্দু এবং নির্দিষ্ট সরলরেখা এম জেড হলে চলমান বিন্দুর সেট এক্স ওয়াই সাজ দেট এস পি বাই পি এম ইকুয়াল ই দ্বারা সঞ্চারপথ হল কনিক। এখানে ই হলো ধ্রুবক, এই ধ্রুবকটিকে কনিকের উৎকেন্দ্রিকতা বলা হয়। এখন জানব অধিবৃত্ত কি। যদি কোনো কনিকের ক্ষেত্রে ই গ্রেটার দেন ওয়ান হলে ইহাকে অধিবৃত্ত বা হাইপারবোলা বলা হয়। তার মানে ধ্রুবক ই এর মান ওয়ান অপেক্ষা বৃহত্তর হলে ওই কনিককে আমরা কি বলবো, অধিবৃত্ত। এখন আলোচনা করব অধিবৃত্তের প্রমিত সমীকরণ। মনে করি অধিবৃত্তের কেন্দ্র সি মূলবিন্দুতে অবস্থিত। আমরা চিত্রটি লক্ষ্য করি, এখানে চিত্রের সি বিন্দুটি হলো অধিবৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র কোন বিন্দুতে অবস্থিত, মূলবিন্দুতে। এখানে এক্স সি এক্স প্রাইম এবং ওয়াই সি ওয়াই প্রাইম দুইটি অক্ষ। এক্স অক্ষের ধনাত্মক দিকে একটা অধিবৃত্ত, এক্স অক্ষের ঋণাত্মক দিকে আরেকটি অধিবৃত্ত। এই অধিবৃত্তটা চিত্র থেকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে এক্স অক্ষের উপরে অবস্থিত। দুইটি অধিবৃত্তই এক্স অক্ষের উপরে অবস্থিত, তার মানে এখানে অধিবৃত্তের উপর দুইটা বিন্দু, একটা হলো এ আরেকটা হলো কি, এ প্রাইম। এই দুইটা বিন্দু হলো শীর্ষবিন্দু, তার মানে এ এ প্রাইম হলো অধিবৃত্তের আর অক্ষ। আর অক্ষ বলতে এখানে অধিবৃত্তটি যেই অক্ষের উপরে অবস্থিত সেই অক্ষটিকে বলবো আমরা কি, আর অক্ষ। তার মানে অধিবৃত্ত দুইটি এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এখানে এক্স অক্ষ হলো আর অক্ষ। আর বিপরীত যেই অক্ষটা তাকে বলা হবে অনুবন্ধী অক্ষ। অনুবন্ধী অক্ষ মানে এখানে ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষের উপরে দুইটা বিন্দু, একটি হলো বি অপরটি হলো কি, বি প্রাইম। তার মানে বি বি প্রাইমকে বলা হবে অনুবন্ধী অক্ষ, যা ওয়াই অক্ষ বরাবর। উপকেন্দ্রদ্বয় এস এবং এস প্রাইম, অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয় এস এবং এস প্রাইম, নিয়ামক রেখা দুইটি, একটি এম জেড আরেকটি হলো এম প্রাইম জেড প্রাইম। নিয়ামক রেখার উপর এস জেড লম্ব অঙ্কন করি। এস জেডকে এ উ এ বিন্দুতে ই ইস টু ওয়ান অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করি, যেন এস এ সমান ই এ জেড। কনিকের সংজ্ঞা অনুসারে এখানে লিখতে পারবো এস এ সমান ই এ জেড। এবং এক্স অক্ষের ঋণাত্মক দিকে চিন্তা করলে আমরা পাবো এস এ প্রাইম ইকুয়াল ই এ প্রাইম জেড, যেখানে ই গ্রেটার দেন ওয়ান, কারণ অধিবৃত্ত মানেই হলো ই গ্রেটার দেন ওয়ান। তাহলে এ ও এ প্রাইম অধিবৃত্তের উপর দুইটি বিন্দু। এখন এস এ সমান ই এ জেড হলে চিত্র লক্ষ্য করলে আমরা পাই এস এ সমান সি এস মাইনাস এসি ইকুয়াল ই ইন্টু এজেড। চিত্র থেকে আমরা লিখতে পারবো এজেড সমান এসি মাইনাস সি জেড।
যখন এসি এবং সি এ প্রাইম সমান এ, এটা আমরা ধরে নিলাম, তার মানে সি এস মাইনাস স্মল এ, কারণ এসি সমান আমরা কি ধরে নিলাম এ, ইকুয়াল ই ইন্টু এ মাইনাস সি জেড, এটা ইকুয়েশন নাম্বার ওয়ান। একইভাবে আমরা লিখতে পারবো এস এ প্রাইম সমান ই এ প্রাইম জেড, চিত্র থেকে এস এ প্রাইম সমান লিখতে পারবো সি এস প্লাস এ প্রাইম সি, ইকুয়াল ই ইন্টু এ প্রাইম জেড সমান চিত্র থেকে পাই এ প্রাইম সি প্লাস সি জেড, বা সি এস প্লাস এ, কারণ এ প্রাইম সি সমান এ, ইকুয়াল ই ইন্টু এ প্রাইম সি সমান এ প্লাস সি জেড, এটাকে আমরা ধরে নিলাম ইকুয়েশন নাম্বার টু। এক ও দুই নং সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন এক ও দুই নং সমীকরণ আমরা যোগ করব। যোগ করে বাম পাশে দেখা যাচ্ছে এক নং সমীকরণের সি এস, দুই নং সমীকরণের সি এস, তার মানে যোগ করলে পাবো টু সি এস। এক নং সমীকরণের বাম পাশে মাইনাসে, দুই নং সমীকরণের বাম পাশে হলো প্লাসের এ, তার মানে এ থাকবে না, ইকুয়াল ই ইন্টু এক নং সমীকরণে এ মাইনাস সি জেড, দুই নং সমীকরণে এ প্লাস সি জেড, আমরা যোগ করলে এখানে পাবো টু এ, তার মানে আমরা পেয়ে গেলাম টু সি এস ইকুয়াল টু এ, অতএব সি এস ইকুয়াল এ। অনুরূপভাবে সি এস প্রাইম ইকুয়াল কী হবে? এ। আবার দুই নং ইকুয়েশন থেকে এক নং ইকুয়েশন কী করব? বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাবো টু এ সমান ই ইন্টু টু সি জেড, এইখান থেকে সি জেড সমান আমরা পাবো এ বাই ই। অনুরূপভাবে সি জেড প্রাইম ইকুয়াল পাবো এ বাই ই। এখন এক্স সি এক্স প্রাইম এবং ওয়াই সি ওয়াই প্রাইম যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ নির্দেশ করলে এস বিন্দুর স্থানাঙ্ক কী হবে আমাদের? এই কমা জিরো, কারণ এস বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত। সি এস সমান এই, যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত তাইলে ওয়াইয়ের স্থানাঙ্ক হবে জিরো, তার মানে এস বিন্দুর স্থানাঙ্ক এই কমা জিরো। এখন অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নিয়েই আমরা পি এক্স ওয়াই, পি হতে এম জেড এবং জেড এক্সের উপর যথাক্রমে পি এম ও পি এন লম্বটা নিই, অতএব এসপি মানে এসপির দূরত্বের সূত্র হলো রুটোবার ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। এসপি এস বিন্দুর ভুজ এই, পি বিন্দুর ভুজ এক্স, তাহলে ভুজদ্বয়ের অন্তর হবে এক্স মাইনাস এই হোল স্কোয়ার প্লাস পি বিন্দুর কোটি ওয়াই, আর এস বিন্দুর কোটি হলো জিরো, তাহলে কোটিদ্বয়ের অন্তর হবে ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার। তার মানে আমরা পেয়ে গেলাম এসপি সমান রুটোবার এক্স মাইনাস এই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং চিত্র থেকে পি এম সমান জেড এন, ইকুয়াল আমরা লিখতে পারবো সি আর মাইনাস, ইকুয়াল আমরা লিখতে পারবো সি এন মাইনাস সি জেড, তাহলে সি এন সমান হলো এক্স, কারণ পি বিন্দুর ভুজ হলো এক্স, তাহলে সি এন হলো ভুজ, তাহলে এক্স মাইনাস সি জেড, সি জেডের মান আমরা আগেই বের করে রেখেছি এ বাই ই, তার মানে পি এম সমান পেয়ে গেলাম এক্স মাইনাস এ বাই ই। এখন অধিবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা জানি চিত্র থেকে এস পি বাই পি এম সমান ই, ই অবশ্যই গ্রেটার দেন কি হবে ওয়ান, এইখান থেকে আড়াআড়ি গুণ করলে পাবো এসপি সমান ই পি এম, এখন বর্গ করি, বর্গ করলে পাবো এস পি স্কোয়ার সমান ই স্কোয়ার পি এম স্কোয়ার। এস পি এর মান আমরা বের করে রেখেছি রুটোবার এক্স মাইনাস এই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
তাহলে এস পি স্কোয়ার সমান কী হবে, রুট ওভার থাকবে না, এক্স মাইনাস এই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার। পি এম এর মান হলো এক্স মাইনাস এই হোল স্কোয়ার, ই স্কোয়ার পি স্কোয়ার পি এম স্কোয়ার, ই স্কোয়ার ইন্টু পি এম স্কোয়ারের মান হবে এক্স মাইনাস এ বাই ই হোল স্কোয়ার। এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব এ মাইনাস বি হোল স্কোয়ারের, সূত্র পাবো এক্স স্কোয়ার মাইনাস টু এ ই এক্স প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ ই এক্স প্লাস এ স্কোয়ার। এখন আমরা এক্স স্কোয়ারগুলো একসাথে ওয়াই স্কোয়ার আর ধ্রুবক প্রত্যেকটা আলাদা করে ফেলবো, তাহলে বাম পাশে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার রেখে দিলাম, ডান পাশে ধ্রুবক নিয়ে গেলাম। ধ্রুবক দিয়ে আমরা লব হর লব ডান পাশে ধ্রুবক দিয়ে আমরা উভয় পক্ষে কী করব, ভাগ করব। ভাগ করলে থাকবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান। যেহেতু ই গ্রেটার দেন ওয়ান, কাজী এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস এন গ্রেটার দেন কী হবে, জিরো হবে। এখন এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস ওয়ান সমান ধরে নিই বি স্কোয়ার, ধরে নিলে আমরা পাবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান, যা অধিবৃত্তের প্রমিত সমীকরণ। আমরা এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল বি স্কোয়ার ধরে নিয়েছি, এই সূত্রটা পরবর্তীতে কাজে লাগবে। তার মানে আমাদের অধিবৃত্তের প্রমিত সমীকরণ প্রমাণ করা হয়ে গেল। এখন আলোচনা করব অধিবৃত্তের অসীম তটের সমীকরণ নির্ণয়। আমরা চিত্রটি লক্ষ্য করি, এখানে এক্স অক্ষের ধনাত্মক ঋণাত্মক দিকে দুইটি অধিবৃত্ত আঁকা আছে এবং মূলবিন্দুগামী দুইটি সরলরেখা দেওয়া আছে। মূলবিন্দুগামী দুইটি সরলরেখা অধিবৃত্তকে অধিবৃত্তের খুব কাছাকাছি, কিন্তু অধিবৃত্তকে কী করবে না, ছেদ করবে না। অধিবৃত্ত বাড়তে থাকলে মূলবিন্দুগামী সরলরেখাও কী করবে, এখানে বাড়তে থাকবে। তাহলে আমরা এক্স অক্ষের উপর অবস্থিত যেহেতু অধিবৃত্তটা, সেই ক্ষেত্রে অধিবৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল ওয়ান, ইকুয়েশন নাম্বার ওয়ান। আর মূলবিন্দুগামী যে সরলরেখাটা আছে, সেই সরলরেখাটা আমরা জানি ওয়াই সমান এম এক্স প্লাস সি, এটাকে ধরে নিলাম ইকুয়েশন নাম্বার টু। এক এবং দুই নং সমীকরণ সমাধান করলে আমরা পাব এক নং সমীকরণে ওয়াই এর পরিবর্তে এম এক্স প্লাস সি বসাবো। তাহলে এক নং সমীকরণ থেকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস সি হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল ওয়ান। এইখান থেকে ক্যালকুলেশন করলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এম এক্স প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার। এইখান থেকে পাবো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এ স্কোয়ার এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার এম সি এক্স মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল জিরো। তার মানে এক্স স্কোয়ারটা একসাথে করলাম, এক্স একসাথে এবং ধ্রুবকটা একসাথে করে ফেললাম। এখন এই সমীকরণটা থেকে দেখা যাচ্ছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে সর্বোচ্চ ঘাত এক্সের টু। দুই নং রেখাটি এক নং অধিবৃত্তকে অসীমে ছেদ করলে তিন নং এর উভয় মূলই অসীম হবে। দ্বিঘাত সমীকরণেরটাকে আমরা ইকুয়েশন নাম্বার থ্রি দিলাম, তার মানে সরলরেখাটা যদি অধিবৃত্তকে অসীমে ছেদ করে তাহলে তিন নং রেখাটাও কী করবে, অসীম হবে। অসীম হলে এইখান থেকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ারের সহগ শূন্য হবে, এক্সের সহগ কী হবে, শূন্য হবে। এক্স স্কোয়ারের সহগ ইকুয়াল জিরো,
এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 4 এবং x এর সহগ ইকুয়াল 0 এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 5 4 নাম্বার ইকুয়েশন থেকে আমরা m এর মান নির্ণয় করব এখান থেকে আমরা পাবো m স্কয়ার সমান b স্কয়ার বাই a স্কয়ার তাহলে m সমান কি পাবো প্লাস মাইনাস b বাই a 5 নাম্বার ইকুয়েশন থেকে আমরা c এর মান পেয়ে যাব 0 যেহেতু a এবং m ইজ নট ইকুয়াল 0 এখন m এবং c এর মান 2 নং সমীকরণে বসাবো বসালে আমরা পাবো y সমান m এর মান প্লাস মাইনাস b বাই a ইনটু x প্লাস c এর মান 0 তাহলে আমরা কি পাবো y সমান প্লাস মাইনাস b বাই a x যা নির্ণয়ে অসীম তটের সমীকরণ এখন আমরা আলোচনা করব অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্ব প্রথমেই আমরা জানব অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্ব কাকে বলা হয় অধিবৃত্তের যে যে উপকেন্দ্রগামী এবং আর অক্ষের উপর লম্ব তাকে উপকেন্দ্রিক লম্ব বলা হয় চিত্রে এস বিন্দুগামী উপকেন্দ্রিক লম্ব এল এল প্রাইম এখানে চিত্র থেকে লক্ষ্য করে দেখা যাচ্ছে এসটা এক্স অক্ষের উপরে অবস্থিত অধিবৃত্তের কি উপকেন্দ্র তার মানে এই এস বিন্দুগামী একটা লম্ব আঁকবো আমরা সেই লম্বটা হলো অধিবৃত্তের উপর একটা লম্ব আঁকলাম সেটা হলো এল এস এল প্রাইম তার মানে এল এল প্রাইমই হলো এখানে উপকেন্দ্রিক লম্ব কিসের অধিবৃত্তের এখানে আমরা এল এল প্রাইমের মানটা বের করতে পারলে অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের মানটা বের হয়ে যাবে চিত্র থেকে বোঝা যাচ্ছে অধিবৃত্তটা আর অক্ষ হলো এক্স অক্ষ তার মানে অধিবৃত্তের সমীকরণ কি হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 এখানে এস এর স্থানাঙ্ক হলো এ ই কমা 0 আগে আমরা দেখিয়েছি তার মানে এল বিন্দুর স্থানাঙ্ক কি হবে এ ই কমা এল এস কারণ এখানে কোটি এল এস যেহেতু অধিবৃত্তটা কোন বিন্দুগামী এল বিন্দুগামী তাহলে এল বিন্দুগামী হলে অধিবৃত্তের সমীকরণটা এ ই এস এল বিন্দুগামী হবে তার মানে এক্স এর মান বসাবো এ ই আর ওয়াই এর মান বসাবো এস এল মান বসালে আমরা কি পাবো এ স্কোয়ার স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এস এল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 এ স্কোয়ার চলে গেলে থাকবে হলো স্কোয়ার মাইনাস এস এল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1 এইখান থেকে এস এল স্কোয়ার আমরা নির্ণয় করব কি পাবো এস এল স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার ইনটু স্কোয়ার মাইনাস 1 অধিবৃত্তের প্রমিত সমীকরণ থেকে আমরা পেয়েছিলাম এ স্কোয়ার ইনটু স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল বি স্কোয়ার তাহলে আমরা মানটা বসিয়ে দিলে পাবো বি স্কোয়ার ইনটু বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইনটু বি স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4 আর নিচে কী হবে এ স্কোয়ার তাহলে এস এল সমান কী হবে বি স্কোয়ার বাই এ যেহেতু অধিবৃত্তটি এক্স অক্ষ রেখার সাপেক্ষে প্রতিসম অতএব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চিত্র থেকে দেখা যাচ্ছে এল এল প্রাইম সমান আমরা কি লিখতে পারি এল এস আর এস এল প্রাইম দুইটা সমান যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারবো এল এল প্রাইম সমান কি টু এল এস অথবা টু এস এল টু ইন্টু এস এল এর মান আমরা বের করে রেখেছি বি স্কোয়ার বাই এ তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে টু বি স্কোয়ার বাই এ এবং উপকেন্দ্রিক লম্বদ্বয়ের সমীকরণ সিএস সিএস সমান কি আমার এক্স অক্ষ তাহলে এখানে এস বিন্দুর স্থানাঙ্ক হলো এ ই আর যদি ঋণাত্মক দিক চিন্তা করি তাহলে সিএস সমান কি হবে মাইনাস এ ই তাহলে এক্স ইকুয়াল কি হবে প্লাস মাইনাস এ ই এটা হলো উপকেন্দ্রিক লম্বদ্বয়ের সমীকরণ এখন আমরা আলোচনা করব অধিবৃত্তের সমীকরণ থেকে উৎকেন্দ্রিকতা বা উৎকেন্দ্রতা আমরা জানি অধিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 এবং এটা জানি আমরা বি স্কোয়ার সমান এ স্কোয়ার ইনটু স্কোয়ার মাইনাস 1 প্রমিত সমীকরণ থেকে এইখান থেকে
পাবো এ স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান ই স্কোয়ার মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানটাকে বাম পাশে আনলে কী পাবো, বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়ান সমান ই স্কোয়ার। তাহলে ই স্কোয়ার সমান কী হবে, ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। অতএব ই সমান কী হবে, রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। যেহেতু অধিবৃত্তির ই এর মান ই গ্রেটার দেন ওয়ান, সুতরাং ই কে ধনাত্মক হিসাবে বিবেচনা করা হয়েছে। অধিবৃত্তের আর অক্ষ হতে এ এর মান এবং অনুবন্ধী অক্ষ হতে বি এর মান জানা থাকলে উৎকেন্দ্রিকতা ই এর মান নির্ণয় করা কি যাবে। এতক্ষণ আমরা অধিবৃত্তের সূত্রের প্রমাণগুলি আলোচনা করেছি, এখন সেই সূত্রগুলি থেকে অধিবৃত্ত বিষয়ক প্রয়োজনীয় সূত্রগুলি আলোচনা করব। এখানে খেয়াল করো দুটি চিত্র, প্রথম চিত্র দ্বিতীয় চিত্র। প্রথম চিত্রের অধিবৃত্তটা হলো ওয়াই অক্ষের উপর অবস্থিত, দ্বিতীয় চিত্রের অধিবৃত্ত হলো এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে প্রথম চিত্রের অধিবৃত্তের সমীকরণ কী হবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল ওয়ান। এখানে বি গ্রেটার দেন এ, কারণ এখানে আর অক্ষ হলো কি, ওয়াই অক্ষ। দ্বিতীয় চিত্রে আর অক্ষ হলো এক্স অক্ষ, সুতরাং এই অধিবৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল ওয়ান। এই দুইটা চিত্র থেকে আমাদের প্রয়োজনীয় সূত্রাবলীগুলি খেয়াল করো। এক নম্বর সূত্র, অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কী হবে, জিরো জিরো, কারণ সিটা এখানে মূল বিন্দুগামী। উৎকেন্দ্রিকতা প্রথম সমীকরণের ক্ষেত্রে বি মানে এখানে আর অক্ষ হলো ওয়াই অক্ষ, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, যেহেতু এখানে সূত্র হবে ই সমান রুট ওভার ওয়ান প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, যেটা বড় সেটা নিচে হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে এ বড়, সেই ক্ষেত্রে কী হবে, ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। প্রথম চিত্রে আর অক্ষ টু বি, ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে এটা হবে টু বি। দ্বিতীয় চিত্র এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং এখানে আর অক্ষের দৈর্ঘ্য হবে টু এ, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হবে না, কী হবে, ধনাত্মক, একটা পরম মান হবে। প্রথম চিত্রে অনুবন্ধী হয়ে যাবে কি, টু এ, দ্বিতীয় চিত্রে অনুবন্ধী হবে কি, টু বি, এর পরম মান। আর অক্ষের সমীকরণ প্রথম চিত্র কি, এক্স ইকুয়াল জিরো, যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত, সুতরাং এক্স ইকুয়াল জিরো। দ্বিতীয় চিত্রে আর অক্ষের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল জিরো, কারণ এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে আমরা প্রথম চিত্রের অনুবন্ধী অক্ষের সমীকরণ কি, ওয়াই ইকুয়াল জিরো, দ্বিতীয় চিত্রে অনুবন্ধী অক্ষের সমীকরণ হবে এক্স ইকুয়াল জিরো। প্রথম চিত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক জিরো প্লাস মাইনাস বি, দ্বিতীয় চিত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এ কমা জিরো। প্রথম চিত্রে নিয়ামক রেখার সমীকরণ ওয়াই সমান প্লাস মাইনাস বি বাই ই, দ্বিতীয় চিত্রে নিয়ামক রেখার সমীকরণ এক্স সমান প্লাস মাইনাস এ বাই ই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য প্রথম চিত্রে টু এ স্কোয়ার বাই বি, এর পরম মান। দ্বিতীয় চিত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে টু বি স্কোয়ার বাই এ, এর পরম মান। প্রথম চিত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য টু এ স্কোয়ার বাই বি, দ্বিতীয় চিত্রে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স সমান প্লাস মাইনাস এ, আর প্রথম চিত্রে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে ওয়াই সমান প্লাস মাইনাস বি। প্রথম চিত্রে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জিরো প্লাস মাইনাস বি বি, দ্বিতীয় চিত্রে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস এ কমা জিরো। নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক প্রথম চিত্রে জিরো প্লাস মাইনাস বি বাই ই, দ্বিতীয় চিত্রে প্লাস মাইনাস এ বাই ই কমা জিরো। নিয়ামকদের মধ্যকার দূরত্ব প্রথম চিত্রে পরম মান টু বি বাই ই, নিয়ামকদের মধ্যকার দূরত্ব দ্বিতীয় চিত্রে টু এ বাই ই, আর প্রথম চিত্রে উপকেন্দ্রের মধ্যকার দূরত্ব পরম মান টু বি ই, দ্বিতীয় চিত্রে উপকেন্দ্রের মধ্যকার দূরত্ব পরম মান টু এ ই। একই দিকে উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব বা মধ্যকার দূরত্ব হবে পরম মান বি বাই ই মাইনাস বি ই।
দ্বিতীয় চিত্রে একই দিকে উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামক রেখার মধ্যকার দূরত্ব হবে পরম মান এ বাই ই মাইনাস এই। প্রথম চিত্রে অসীম তটের সমীকরণ ওয়াই সমান প্লাস মাইনাস বি বাই এ এক্স, দ্বিতীয় চিত্রে অসীম তটের সমীকরণ প্লাস মাইনাস বি বাই এ এক্স। অধিবৃত্তের প্রয়োজনীয় সূত্রাবলী এবং তার প্রমাণ আমাদের হয়ে গেল। আগামী ক্লাসে আমরা দেখাবো অধিবৃত্তের গাণিতিক সমস্যার সমাধানগুলি আমরা দেখাবো। আজ এই পর্যন্ত থাকুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সূত্রগুলি বাসায় বেশি করে কী করবে, প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।